আসসালামু আলাইকুম। আজকে আমরা 12 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি বিএস 12 ভোল্টের লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি সম্পর্কে জানব কোন ব্যাটারি ভালো, কোন ব্যাটারি কত সময় পর্যন্ত ব্যাকআপ দিতে পারে, বিস্তারিত পুরো ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 12 ভোল্ট ল্যাপটপ ব্যাটারি, দেন পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের একটি 7.5 অ্যাম্পিয়ারের একটি লেড অ্যাসিড ব্যাটারি। তো প্রথমে আমরা 12 ভোল্ট ল্যাপটপ ব্যাটারি সম্পর্কে জানব। তো এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ ব্যাটারি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটার রেটেড পাওয়ার হচ্ছে 14.4 ভোল্টেজ, অ্যান্ড এটা হচ্ছে 2.05 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, অর্থাৎ এটা হচ্ছে 12 ভোল্ট 2.05 অ্যাম্পিয়ারের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এটার ভিতরে রয়েছে 2050 এমএইচের এক একটি ব্যাটারি সেল, 3.7 ভোল্টের 2050 এমএইচের লিথিয়াম আয়ন ব্যাটারি সেল রয়েছে। এই ল্যাপটপ ব্যাটারির ভিতরে কিন্তু চারটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, 3.7 ভোল্টের 4 সেলের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিগুলো কিন্তু অরিজিনাল লিথিয়াম আয়ন ব্যাটারি, সো এগুলাতে যত এমএইচ লেখা রয়েছে তত এমএইচই রয়েছে। এই ল্যাপটপ ব্যাটারি দিয়ে আমি কিন্তু ল্যাপটপের মধ্যে 4 ঘন্টার মতো আমি ব্যাকআপ পাই। এই ল্যাপটপ ব্যাটারি ছাড়া দেখতে পাচ্ছেন আমার হাতে আরও 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, এগুলো কিন্তু ফেক ব্যাটারি। এই ব্যাটারিগুলোর এক একটির মধ্যে লেখা রয়েছে 9800 এমএইচ করে, কিন্তু আসলে এগুলাতে প্রকৃতপক্ষে 800 থেকে 900 এমএইচ এক একটা ব্যাটারির মধ্যে রয়েছে। সো এগুলো হচ্ছে ফেক ব্যাটারি। তো আপনারা যখন ব্যাটারি কিনবেন, লিথিয়াম আয়ন ব্যাটারি কিনবেন, তখন আপনাদেরকে আমি সাজেস্ট করব পুরাতন ব্যাটারি হলেও আপনারা ল্যাপটপের ব্যাটারি সংরক্ষণ করুন, দেন আপনারা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক তৈরি করে নিন। তাহলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাবেন এবং দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ল্যাপটপের ব্যাটারির মধ্যে কিন্তু 8টা পিন রয়েছে, এগুলোর মধ্যে এক মাথা রয়েছে প্লাস, দেন অপর পাশে রয়েছে মাইনাস। এখানে আপনারা প্লাস মাইনাস চিহ্ন দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন রয়েছে এবং আরেক পাশে রয়েছে মাইনাস চিহ্ন। সো এগুলোর মধ্যে আমরা দুটা ওয়্যার কানেক্ট করে নেব। আর মধ্যখানে যে পিনগুলো রয়েছে এগুলো হচ্ছে ডাটা পিন, এগুলাতে 4 ভোল্ট করে আউটপুট দেয়। সো আমরা এখন একটা ওয়্যার এটার সাথে কানেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা প্লাস এবং মাইনাসের সাথে দুটা ওয়্যার কানেক্ট করে নিচ্ছি, প্লাসের মধ্যে লাল ওয়্যার অ্যান্ড মাইনাসের মধ্যে কালো ওয়্যার লাগিয়ে নিয়েছি। তো এবার আমরা একটি ডিজিটাল ভোল্ট মিটার নিয়েছি এটার ভোল্টেজ টেস্ট করার জন্য, যে এটার মধ্যে আসলেই কত ভোল্টেজ রয়েছে। তো আমরা ভোল্ট মিটারের প্লাসের সাথে আমরা ব্যাটারি প্লাস লাগিয়ে নেব, দেন মাইনাসের সাথে ব্যাটারি মাইনাস লাগিয়ে নেব। এই ভোল্ট মিটারের সাহায্যে আপনারা ডিসি 1 ভোল্ট থেকে শুরু করে 100 ভোল্ট পর্যন্ত আপনারা যে কোনো ব্যাটারির ভোল্টেজ দেখতে পারবেন। সো এটা যদি আপনারা পারচেস করতে চান, এটার পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে 12.9 ভোল্ট রয়েছে, প্রায় 13 ভোল্টের মতো রয়েছে। সো এটা ফুল চার্জ হলে কিন্তু 13 ভোল্ট থাকবে, এটার মধ্যে কিন্তু এখন ফুল চার্জ নেই, এটার মধ্যে এখন 50% চার্জ রয়েছে। সো এটা ফুল চার্জ হলে 13 ভোল্টের মতো আসে। তো এই ব্যাটারি আমি কিন্তু ল্যাপটপের মধ্যে ইউজ করি, ল্যাপটপের মধ্যে আমি প্রায় 4 ঘন্টার মতো আমি ব্যাকআপ পাই। ল্যাপটপ ছাড়াও আমি এটাকে টেস্ট করেছিলাম যে এটা দিয়ে আসলে যদি দুটা লাইট জ্বালানো যায় তাহলে দুটা লাইট কত সময় জ্বলবে। সো এটা দিয়ে আমি 12 ভোল্টের দুটা লাইট জ্বালিয়ে টেস্ট করে দেখেছি, প্রায় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত খুব ভালোভাবেই, খুব পাওয়ারফুলভাবেই দুইটা লাইট জ্বলছিল। বাট তারপরে কিন্তু এটা নিভে যায়, মানে চার্জ শেষ হয়ে যায়। যেহেতু এটার মধ্যে বিএমএস রয়েছে, সেহেতু এটা 10 ভোল্টের নিচে ব্যাটারি চার্জ নেমে আসলে এটা অটোমেটিকভাবে ব্যাটারি কাজ করা বন্ধ করে দেয়। সো এই জন্য এটা দিয়ে কিন্তু 12 ঘন্টা কিন্তু ব্যাকআপ পাওয়া গেল না। আর যেহেতু এটার মধ্যে কিন্তু এমএইচ কম রয়েছে, মাত্র 12 ভোল্ট 2.05 এমপিয়ারের একটি ব্যাটারি, সো এই জন্য বেশি সময় ব্যাকআপ পাওয়া গেল না। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হাই পাওয়ার প্লাস ব্র্যান্ডের একটি রিচার্জেবল লেড অ্যাসিড ব্যাটারি। এটা হচ্ছে 12 ভোল্ট 7.5 এমপিয়ারের একটি ব্যাটারি, অ্যান্ড এটার মধ্যে রয়েছে 20 আওয়ার। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড বাই ইউজ, তার মানে এটা আপনারা ফুল চার্জ অবস্থায় 13.5 ভোল্ট থেকে 13.8 ভোল্ট পর্যন্ত আসবে। দেন দেখতে পাচ্ছেন সাইকেল ইউজ 14.4 ভোল্ট থেকে 14.7 ভোল্ট পর্যন্ত আসবে। তো 12 ভোল্ট লেড অ্যাসিড ব্যাটারিগুলোর মধ্যে এটা হচ্ছে অনেক হাই কোয়ালিটির একটি ব্যাটারি, হাই পাওয়ার প্লাস ব্র্যান্ডের একটি ব্যাটারি। সো এটা কিন্তু অনেক দিন যাবৎ আমি ইউজ করতেছি এবং অনেক ব্যাটারি কিন্তু এই ব্যাটারি সেল দিয়েছি। সো এই ব্যাটারি হচ্ছে অনেক ভালো একটি ব্যাটারি, এই ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত লং লাস্টিং করে এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।
এই ব্যাটারিটা ওজন কিন্তু 2 কেজি প্লাস, সব বুঝতেই পারছেন অনেক ভালো একটি ব্যাটারি। তো এটা আমরা এবার ভোল্ট মিটারের সাহায্যে এটার ভোল্টেজ চেক করবো, আসলে এটার মধ্যে কত ভোল্টেজ রয়েছে। তো ভোল্ট মিটারের প্লাস মাইনাসের সাথে আমরা ব্যাটারির প্লাস মাইনাস লাগিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে 13.1 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ রয়েছে, এটাতে 13.1 ভোল্ট রয়েছে। তো এই ব্যাটারিটাও আমরা টেস্ট করেছি, এই ব্যাটারিটাও আমরা দুটা লাইট জ্বালিয়েছি, এটা কিন্তু 12 ঘন্টা প্লাস ব্যাকআপ দিয়েছে। বাট ল্যাপটপের ব্যাটারির মতো ওই রকমভাবে ব্রাইটনেস দিতে পারে নাই, প্রথমত 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ফুল ব্রাইটনেসে জ্বলেছে। সো তারপরে ধীরে ধীরে লাইটের ব্রাইটনেস কিন্তু কমে গিয়েছিল, আগের মতো ব্রাইটনেস ছিল না। সো এটাতে যেহেতু বিএমএস এর কোনো সার্কিট নেই বা কোনো প্রোটেকশন নাই, সেই জন্য এটা কিন্তু এটার 0 ভোল্টেজ পর্যন্ত, 12 ভোল্ট থেকে 0 ভোল্টেজ পর্যন্ত এটা সার্ভিস দিয়ে যাবে। সো এই জন্য এটার ভোল্টেজ কমে গেলেও এটা কিন্তু লো ভোল্টেজে বা লো ব্রাইটনেসেও লাইট জ্বালাতে পারছিল। সো এতক্ষণ আপনারা হয়তো বুঝতে পারছেন যে দুই ব্যাটারির মধ্যে কোন ব্যাটারি ভালো। এই দুই কোয়ালিটির ব্যাটারি আপনারা চাইলে নিতে পারবেন, অর্ডার করতে পারবেন। এরকমের ল্যাপটপ ব্যাটারি পেয়ে যাবেন, পুরাতন ল্যাপটপ ব্যাটারি, দেন পেয়ে যাবেন এরকমের 12 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি। সো এগুলো অর্ডার করতে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। তো এই পর্যন্তই ছিল ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।